বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এই অধ্যায় থেকে এক ও দুই নম্বরের পাঠ্যবই খুঁটিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব, তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায়, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এই অধ্যায় থেকে এক ও দুই নম্বরের প্রথম প্রশ্ন, জন কাকে বলে? উত্তর, প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো। পরের প্রশ্ন, জনপদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে। পরের প্রশ্ন, জনপদ কাকে বলে? উত্তর, কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে তা জনপদ হয়ে ওঠে। পরের প্রশ্ন, মহাজনপদ কি? উত্তর, জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই মহাজনপদ। পরের প্রশ্ন, মহাজনপদগুলি কোন সময় গড়ে উঠেছিল? এই সময় মোট মহাজনপদের সংখ্যা কত ছিল? উত্তর, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদগুলি গড়ে উঠেছিল। এই সময় মোট মহাজনপদের সংখ্যা ছিল ১৬টি। পরের প্রশ্ন, পরবর্তীকালে মগধের রাজধানী কী ছিল? উত্তর, পাটলিপুত্র। পরের প্রশ্ন, গণরাজ্য কাকে বলে? উত্তর, যে সকল রাজ্যগুলিতে রাজার শাসন ছিল না সেই রাজ্যকে গণরাজ্য বলা হতো। পরের প্রশ্ন, দুটি গুরুত্বপূর্ণ গণরাজ্যের নাম লেখো। উত্তর, মল্ল এবং বজ্জি বা ব্রিজি। পরের প্রশ্ন, গণরাজ্যগুলিতে জনগণ কিভাবে নিজেদের কর্তব্য ঠিক করত? উত্তর, আলাপ আলোচনার মাধ্যমে। পরের প্রশ্ন, গণরাজ্যগুলির মধ্যে কোন তিনটি রাজ্য স্বাধীন ছিল? উত্তর, বজ্জিদের রাজ্য এবং মল্লদের দুটি রাজ্য, পাবা ও কুশিনারা। বজ্জিদের রাজধানী কোথায় ছিল? উত্তর, বৈশালী। পরের প্রশ্ন, বৈশালীর আশেপাশে যে সকল বজ্জিরা থাকতেন তাদের কি বলা হতো? উত্তর, লিচ্ছবি। গৌতম বুদ্ধ বজ্জিদের উন্নতির কয়টি নিয়মের কথা বলেছিলেন? উত্তর, সাতটি নিয়ম। মগধে মোট কয়টি রাজবংশ রাজত্ব করেছিল ও কি কি? উত্তর, তিনটি রাজবংশ রাজত্ব করেছিল, হরযঙ্ক, শৈশুনাক এবং নন্দবংশ। পরের প্রশ্ন, জৈন ও বৌদ্ধদের পূর্বে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেন কোন দুই গোষ্ঠী? উত্তর, চার্বাক এবং আজেবিক গোষ্ঠী। জৈন ধর্মের প্রচারকদের কি বলা হতো? উত্তর, তীর্থঙ্কর। পরের প্রশ্ন, জৈন ধর্ম অনুযায়ী মোট কয়জন তীর্থঙ্কর ছিলেন? উত্তর, মোট ২৪ জন। পরের প্রশ্ন, প্রথম ২৩তম ও শেষ তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর, প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, ২৩তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এবং শেষ তীর্থঙ্কর মহাবীর। পার্শ্বনাথ কোন জায়গার রাজপুত্র ছিলেন? উত্তর, কাশীর রাজপুত্র। মহাবীর কোন বংশের রাজকুমার ছিলেন? উত্তর, লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার। কেবলিন নামে কে পরিচিত ছিলেন? উত্তর, মহাবীর। মহাবীর কত বছর জৈন ধর্ম
প্রচার করেছিলেন? উত্তর, দীর্ঘ 30 বছর। পরের প্রশ্ন, মহাবীরের মৃত্যু কোথায় হয়েছিল? উত্তর, পাবা নগরীতে। পরের প্রশ্ন, অঙ্গ কাকে বলা হয়? উত্তর, জৈন ধর্মের মূল উপদেশগুলিকে 12টি ভাগে সাজানো হয়েছিল, এই ভাগগুলিকে অঙ্গ বলা হতো। পরের প্রশ্ন, দিগম্বর কাদের বলা হতো? উত্তর, দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের দিগম্বর বলা হতো। পরের প্রশ্ন, শ্বেতাম্বর কাদের বলা হতো? উত্তর ভারতে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের শ্বেতাম্বর বলা হতো। পরের প্রশ্ন, জৈন ধর্মীরা কোন দুই ভাগে বিভক্ত ছিলেন? উত্তর, দিগম্বর ও শ্বেতাম্বর। পরের প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বরদের নেতা কে ছিলেন? উত্তর, দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু, শ্বেতাম্বরদের নেতা ছিলেন স্থূলভদ্র। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তর, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল সিদ্ধার্থ। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর, গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শাক্য বংশে জন্মগ্রহণ করেন। কত বছর বয়সে গৌতম বুদ্ধ তপস্যা করতে চলে যান? উত্তর, 29 বছর বয়সে। কত বছর তপস্যা করার পর গৌতম বুদ্ধ বোধি বা জ্ঞান লাভ করেন? উত্তর, 6 বছর। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কি? উত্তর, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ মোট 8টি উপায়ের কথা বলেছিলেন, এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলে। মার্গ কথার অর্থ কি? উত্তর, মার্গ কথার অর্থ পথ। পরের প্রশ্ন, মগধের কোন রাজা গৌতম বুদ্ধের শিষ্য হয়েছিলেন? উত্তর, বিম্বিসার। গৌতম বুদ্ধ কোথায় মারা যান? উত্তর, কুশীনগরে। পরের প্রশ্ন, কোন বৌদ্ধ সংগীতিতে সুত্ত ও বিনয় পিটক সংকলন করা হয়? উত্তর, প্রথম বৌদ্ধ সংগীতিতে। পরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উত্তর, রাজগৃহে। প্রথম বৌদ্ধ সংগীতি কার শাসনকালে হয়েছিল? উত্তর, অজাতশত্রুর শাসনকালে। দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উত্তর, বৈশালীতে। পরের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কার শাসনকালে হয়েছিল? উত্তর, কালাশোক বা কাকবর্ণের শাসনকালে। পরের প্রশ্ন, দ্বিতীয় বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধরা কোন দুই ভাগে ভাগ হয়ে যান? উত্তর, থেরবাদী এবং মহাসাঙ্ঘিক, এই দুই ভাগে বৌদ্ধরা ভাগ হয়ে যান। তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উত্তর, পাটলিপুত্রে। পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সংগীতি কার শাসনকালে হয়েছিল? উত্তর, সম্রাট অশোকের শাসনকালে। পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংগীতি কোথায় হয়েছিল? উত্তর, কাশ্মীরে। পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সংগীতি কার শাসনকালে হয়েছিল? উত্তর, কনিষ্কের শাসনকালে। চতুর্থ বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম কোন দুই ভাগে ভাগ হয়ে যায়? উত্তর, হিনযান এবং মহাযান। পরের প্রশ্ন, বৌদ্ধ সংগীতিগুলির সভাপতি কে ছিলেন? উত্তর, প্রথম বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন মহাকাশ্যপ, দ্বিতীয় বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন যশ, তৃতীয় বৌদ্ধ সংগীতির সভাপতি ছিলেন মোগ্গলিপুত্র থিসস,
চতুর্থ বৌদ্ধ সংগীতি সভাপতি ছিলেন বসুমিত্র। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কোনটি? উত্তর ত্রিপিটক। ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর পালি ভাষায়। পিটক শব্দের অর্থ কি? উত্তর ঝুড়ি। ত্রিপিটকের কয়টি ভাগ ও কি কি? উত্তর ত্রিপিটকের তিনটি ভাগ, সূত্রপিটক, বিনয়পিটক এবং অভিধম্মপিটক। পরের প্রশ্ন, সূত্রপিটকে কি আছে? উত্তর গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশগুলির সংকলন। পরের প্রশ্ন, বিনয়পিটকের বিষয়বস্তু কি? উত্তর বৌদ্ধ সংঘের সন্ন্যাসীদের আচার আচরণের নিয়মাবলী। অভিধম্মপিটকের বিষয় কি? উত্তর গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। পরের প্রশ্ন, সম্রাট কনিষ্ক কোন বৌদ্ধমতের সমর্থক ছিলেন? উত্তর মহাযান বৌদ্ধমতের। জৈন ধর্মে ত্রিরত্ন কি? উত্তর সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণ। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কি? উত্তর বুদ্ধ, ধম্ম এবং সংঘ। পরের প্রশ্ন, আজীবিক গোষ্ঠী তৈরি করেন কে? উত্তর মঙ্খলিপুত্র ঘোষাল। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এই অধ্যায়ের প্রথম পার্টের ভিডিও আজ এই পর্যন্তই। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেকেন্ড ও থার্ড পার্টের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ের এখনও কোনো প্রশ্ন শুনতে অথবা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।